পরিষ্কার করে এ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ওরে পৃথিবীর মানুষেরা তোর কান খুলে শোনে না, শোনে না, শোনে না, আমার আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইনাত ওয়াজ জাবুর। আল্লাহ তবারক ওয়া তাআলা বলেন, ওরে পৃথিবীর মানুষেরা যদি তোমাদের জানা না থাকে তাহলে জেনে নাও, বুঝে নাও, শিখে নাও, যারা জানে তাদের নিকট গিয়ে জেনে নাও। বিলবাইনাতে ওয়াসবুর, দলিল সহকারে প্রমাণ সহকারে জেনে নিন। তাহলে অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, তোমরা জেনে নাও, শিখে নাও, যারা জানে তাদের নিকটে গিয়ে কি করো, জেনে নাও, শিখে নাও। এই আহলাদ জিকরে এই শব্দের মানে হচ্ছে, এই শব্দের থেকে মুরাদ হচ্ছে কি, যারা হাদিস কোরআনের ইয়াছে, পণ্ডিত আছে যারা হাদিস কোরআন হাদিস, যেমন সহি হাদিস আছে, এই সহি হাদিস আছে যারা জ্ঞানী যারা পণ্ডিত তাদের নিকটে গিয়ে জেনে নিন। এখানে এখানে আমাদের কি বুঝতে হবে, আমাদেরকে ফরজ করা উচিত যে ইলমের কথা সেটা কোন দুনিয়াবি ইলম নয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উখরাবি ইলম, হচ্ছে সেটা হচ্ছে আখেরাতকে, আখেরাতকে কি করতে হবে, আখেরাতের জন্য আমরা আখেরাতের উদ্দেশ্যে আমাদেরকে ইলম কি করতে হবে, সঞ্চয় করতে হবে। আর এখানে এর জন্য এটা বলা হলো যে তারা বলে ইলমে ফরিজাত আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ, কেননা যেগুলো ইলম আরো অন্যান্য রয়েছে যেমন ইংরেজি বাংলা যেগুলো জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষা আছে সেগুলো হচ্ছে অন্য, ইলম মানে হচ্ছে শিক্ষা, কিন্তু যেখানে মুসলিমের কথা বলা হলো ওখানে জানতে হবে যে এখানে হাদিস করার শিক্ষা, এমন ইলম আপনাকে শিক্ষা করতে হবে যেখানে যে ইলম দ্বারা আপনি কি করবেন, মহান প্রভুকে ইয়াব বলে স্বীকার করতে পারবেন এবং আল্লাহকে ইয়াব বলে স্বীকার করতে পারবেন এবং তার সঙ্গে শিরিক না করেন, এই মত ভাবে কি করতে হবে আপনাকে জেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে কি বুঝতে চাইলেন, যে আমাদের জন্য কোরআন এবং হাদিসের শিক্ষা করা হয়, এই শিক্ষার এত মান মর্যাদা, এই শিক্ষার এত মান মর্যাদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে বলছেন সূরা জুমারের 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াত্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুনা আল-আলবাব। আল্লাহ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি লোকদেরকে বলে দিন যে কুল হাল ইয়াত্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি লোকদেরকে বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি দুইজনের সমান, না তারা কোনোদিনই এক সমান হতে পারে না, এবং যে বলে সমান সেই বলে অজ্ঞানী। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কা ইন্নামা ইয়াতাযাক্কারুনাল আলবাব, নিশ্চয়ই জ্ঞানীরা আল্লাহকে কি করে বেশি বেশি স্মরণ করে। এই শিক্ষার ব্যাপারে যদি বলতে যাই তাহলে এই শিক্ষা এমন একটি জিনিস, এই এই হচ্ছে এমন একটি জিনিস যে এই ইলমের কারণে কি হয় মানুষকে গত হয়, মানুষ সম্মানিত হয়, এবং এই ইলম না থাকার কারণে মানুষকে কি হয় সম্মান কম বেশি হয়, ইজ্জত কম বেশি হয়। যেমন আমাদের
প্রথম নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ঘটনাটা আপনারা সবাই জানেন এবং শুনে এসেছেন ঘুরি ঘুরি জানছেন এবং খুতনার মাধ্যমে আপনারা ঘুরি ঘুরি শুনেছেন। আপনাদেরকে আমি একটু শুধু নজর আমি শুধু আপনি আপনাদেরকে শুধু ইঙ্গিত করে বলে দিচ্ছি যে এই ইলমের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন এবং কি দিয়েছিলেন সেটাই আপনাদেরকে আমি একটু তুলে ধরছি। আল্লাহ তাআলা পরিবারে যখন আলে রাউলকে জান্নাতের তৈরি করা পরে জান্নাতকে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে এই রেখে দিলেন এই জান্নাতের তৈরি করার আগে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে ফারিস্তাদেরকে আল্লাহ তাআলা কথা বলেছেন, আমার ফারিস্তারা আমি একটি প্রতিনিধি তৈরি করব, আমি একটি মানুষ তৈরি করব। তখন ফারিস্তারা বলেন মাবুদ আল্লাহ রে এই মানব জাতিকে তুমি সৃষ্টি করিও না, এই মানবকে সৃষ্টি করিও না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, এরা দুনিয়াতে দাঙ্গা ফসাদ করবে, এদেরকে সৃষ্টি করো না, এদেরকে সৃষ্টি করো না। এখানে একটা প্রশ্ন আছে যে ফারিস্তারা কিভাবে জানলো যে মানুষ দুনিয়াতে এসে কি করবে, যে মারামারি কাটাকাটি করবে, এদের কিভাবে জানলো? একটা কথাই কি বলা হয়েছে, কিছু দেখে কিছু বুঝা যায়, কিছু দেখে কিছু বুঝা যায়। যেমন আমার সাধারণ ভাবে কি বলি, হাত করলে হলক পর্যন্ত বুঝা যায়। আমরা কি বলি সাধারণ ভাবে, হাত করলে হলক পর্যন্ত বুঝা যায়। ওই মত এই মানব জাতিকে সৃষ্টি করার 2000 বছর আগে ইতিহাসের পাতা খুলে দেখবেন 2000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতিকে সৃষ্টি করার পরে তাদেরকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে তারা দুনিয়াতে এসে মারামারি হানাহানি কাটাকাটি দাঙ্গা ফাসাদ করেছিল। এই জন্য ভাই তারা বলছেন যে যখন জিন জাতি করেছে এরাও করবে, কেন কোরআনে দাওয়া যে আমা খালাক আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য, আমার ইবাদতের জন্য। তাহলে আমি আজকে এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আগে জিনের কথা হচ্ছে। তাহলে এখানে বুঝা গেল যে ইতিহাসের পাতাতে যেটা কথা বলছি সেটা কিন্তু ভুল নয়, সেটা সঠিক, যে মানব জাতির সৃষ্টি হওয়ার আগে জিন জাতিকে সৃষ্টি করেছিল। যাই হোক, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিলেন, জান্নাতে রেখে দেওয়ার পরে ফেরেশতারে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আদমকে, জান্নাতে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিসের নাম শিখিয়ে দিলেন। শিখে দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলছে আমার ফেরেশতারা তোমরা এখানে এসো, আসার পরে তোমরা বলো অমুক জিনিসের নাম কি, অমুক জিনিসের নাম কি। এমনি করে কিছু কিছু জিনিসের নাম ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমার ফেরেশতারা তোমরা পড়ো, কিন্তু কোন ফেরেশতা পারল না, জবাব দিতে পারল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ফেরেশতারা তাহলে শুনো, আমার বান্দা হযরত আদম আলাইহিস সালামকে আমি বলছি হে আদম তুমি বলো যে ওই জিনিসটির নাম কি, এটার নাম কি, ওইটার নাম কি, সেটার নাম কি। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিজ্ঞাসিত করলেন তখন হযরত আদম আলাইহিস সালামকে যেগুলো শিক্ষা দিয়েছেন সেই জিনিসগুলোর নাম এক এক করে প্রত্যেকটি জিনিসের নাম বলে দিলেন, প্রত্যেকটি জিনিসের নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা কথা বলছেন যে তুমি কি করো, যখন দেখো যে তোমরা বলছিলে মানুষকে সৃষ্টি করবে না, এরা দাঙ্গা ফাসাদ করবে, কিন্তু দেখো
যে এখানে তোমরা পারলে না, কিন্তু এই মানব জাতি কি করল, হেরে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা তোমরা কি করো।